দিনটা বলছি না, বিকজ ইট উড বি কনফিউজিং ফর ইউ। তো আমরা স্টার্ট করছি এই ব্লগে। তোমরা রেসিপি একটা দেখবে, ডেফিনেটলি উইল মেক শিওর যে একটা রেসিপি, মোস্ট প্রবলি ফ্রাইড চিকেনের, সেটা তোমরা জানতে পারবে একটা রেসিপি। একটা বার্থডে পার্টি আমরা দেখানোর ট্রাই করবো, উইল গেট ইউ টু মিট সাম অফ আওয়ার ফ্রেন্ডস যাদের সঙ্গে আমরা হ্যাং আউট করি, আর যাদের তোমরা হয়তো চিনতেও পারো, তাদের তোমরা অনেক জায়গায় দেখে থাকতে পারো, তারা খুব ওয়েল নোন। সো হেডস আপ, yes that, and let's see আর কি কি দেখানো যায়। And even before we begin this vlog, ekta choto jinish share korar ache tomader shonge, to yes amra dekhachhi, yeah, so ei ta hocche surprise ta, amar chatte recipe beriyeche anondo bazar potrikate, narkel niye chatte recipe, এটা বেরিয়েছে শনিবার 26 সেপ্টেম্বর 2020 এডিশনে। ইয়েস, আসাম। সো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমরা জাস্ট আমাদের ব্লগিং জার্নি স্টার্ট করেছি, আরও যেরাম যেরাম আমাদের ছোটো ছোটো অ্যাচিভমেন্ট হতে থাকবে, উইল কিপ শেয়ারিং উইথ ইউ, কিপ স্টে টিউন উইথ আস। আমরা এখন বেরোই, দেখি আর কি কি কভার করা যায়। কাম কাম, এটা হচ্ছে কলকাতার সন্ধেবেলার সিন। আমাদের কাজ টাজ যা ছিল মিটিং হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আমরা সাউথ থেকে আজকে একবার একটু নর্থে যাই, দেখা যাক যদি কিছু ঠাকুর এক্সেট্রা দেখা যায়। আমাদের প্ল্যান অ্যাকচুয়ালি কুমোরটুলিতে যাওয়া বা ঘাটের দিকটাতে যাওয়া, গঙ্গার পারে। ওখানে আমরা অনেক বিকেলবেলা গিয়ে আড্ডা আড্ডা মারতাম। সো লেটস সি কি অবস্থা ওখানে, বিকজ এই 6-7 মাসে তো ওই দিকের কোনো খবর নেই, কোনো যাওয়া নেই। আমরা যাচ্ছি এখন হাতিবাগান ক্রস করলাম, হাতিবাগান ক্রস করে গেছি, এখন শোভা বাজারের কাছাকাছি চলেছি, মানে শোভা বাজার মেট্রোর কাছাকাছি। ইউ প্লিজ কনসেন্ট্রেট অন দ্য রোড, আই উইল ডু দ্য টকিং। কিন্তু এটা একদমই পূজোর রাস্তা নয়, আমরা কিছুটা ক্লিপিং নিয়েছি যেটা তোমরা দেখতে পাবে, এটা একদমই পূজোর রাস্তা নয়, মানে ফাঁকা সেটার জন্য মনে হয় বাঁশ ফেলেছে, সেগুলো তো হবে। এবার ভিআইপি পাস এক্সেট্রা কি হবে আমরা ঠিক এখনো জানি না। আমরা এখানে এসে গেছি মিত্র ক্যাফের মোড়টাতে, দেখাচ্ছি তোমাদেরকে, এইটাই হচ্ছে মোড়টা, ওই যে দেখা দিচ্ছে মিত্র ক্যাফে। এখান থেকে তো আমাদের রাইট যেতেও দেবে না, কেমন ছোয়া বাজার রাজবাড়ি ছিল তো।
ডিফিকাল্ট হয়ে যায় যে এই দেখো ফার্স্ট ঠাকুর অফ দ্য সিজন। আমরা আনসাকসেসফুল অ্যাটেম্পটের পর শ্যামবাজারের দিকে এসে গেছি, শ্যামবাজারের দিকে না মোড়, শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে। ওখানে আমরা সাহস করে নামতে পারলাম না, ঠাকুর ঠাকুর ছিল কয়েকটা, আর ঘাটের দিকেও আমরা ভাবছিলাম যাব, কিন্তু এত লোক এত লোক, জাস্ট একটু বেশি রিস্কি হয়ে যেত। হ্যালো, তো আমরা ফেলড ঠাকুর দেখানোর অ্যাটেম্পটের পর প্যান্ডেল দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই পার্কটাতে মাঠটাতে খুব হাঁটতে আসতাম আগে, তো অ্যান্ড ইটস আ ভেরি ফেমাস ব্লক সল্ট লেকে, আমি জানি না আওয়াজ আসছে কি না। তো এই আমার পেছনে প্যান্ডেল দেখা যাচ্ছে, সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো আমরা এসে গেছি FD পার্কে। এটা FD-র প্যান্ডেলটা হচ্ছে, আউটার যেটা কোর্টইয়ার্ড বা যেটা আছে সেটা অলরেডি হয়ে গেছে, হচ্ছে প্যান্ডেলটা পুরোটা এরকম এই গাছ দিয়ে দিয়ে মেন প্যান্ডেলটা এখানে হচ্ছে। এই যে অন্ধকার আসছে, লাইট নেই না ওখানে। এইখানটা তোমরা যদি দেখো, এখানে হচ্ছে টপ মোস্ট পার্ট অফ দ্য প্যান্ডেল, তো ওইটা চূড়োটা যেটা এখানে বোঝা যাচ্ছে না, আর বাকিটা নিচে। আর এইখান থেকে পুরোটা এটা আউটার একটা কোটিয়া টাইপের মার্কিং করেছে। এদের এদের ঠাকুর জেনারেলি এখানেই তৈরি হয়। সো সেইটাই, এখানে এসে তাও একটা পুজো পুজো মনে হচ্ছে, যা কি প্যান্ডেল হচ্ছে। এদের ইউজুয়ালি ঠাকুরও এখানেই তৈরি হয়ে থাকে, আমি ওই জন্য ওদিকে যাচ্ছিলাম। প্যান্ডেল ইয়ে করা রয়েছে, ব্যারিকেটেড, আর আর কোনো লোক নেই, কি অদ্ভুত ব্যাপারে। সেটাই তো, আর এই পার্কটাতে মানে ইভিনিং ওয়াকার্স, যারা সিনিয়র সিটিজেন, হ্যাঁ, প্লাস আলাদা আলাদা পার্ক দৌড়তে আসে সন্ধ্যাবেলা। আমি নিজে আসি দৌড়তে, এখন অনেকদিন তাও গ্যাপ পড়ে গেছে, এবার অনেকদিন পর এলাম এখানে। বাট একদমই ডেজার্টেড জায়গাটা, পুরো কি লাইভলি থাকে, একটা ভাইরাস পুরো শেষ করে দিল সবকিছু। সেটাই, আর বাট এনিওয়েজ প্যান্ডেল তো অলমোস্ট স্ট্রাকচার তো কমপ্লিট। এর পরে আমরা সাউথের একটা পজিটিভ দেখলাম আর সল্ট লেকের একটা দেখলাম, তো তার মানে হচ্ছে দুর্গাপূজো হচ্ছে। আমরা প্যান্ডেল আর ঠাকুরের খোঁজ এই এই ব্লগটার এই পার্টটা এই অবধি রাখছি, ব্লগটা শেষ হয়নি, ব্লগটা আরও কন্টিনিউ হবে যেটা প্রমিস করেছিলাম। একটা রেসিপি তো আসবে, তার সঙ্গে একটা বন্ধু দেখা সাক্ষাৎ, বার্থডে আসবে, আশা করি মাস্কের থ্রু দিয়ে তোমরা আওয়াজটা পাচ্ছ। হ্যাঁ, বিকজ এটা পাবলিক প্লেস, আই ক্যানট টেক অফ মাই মাস্ক, আর হাতে একটা পোকা। হ্যাঁ, তো স্টে উইথ আস, বাকিটা আমরা নেক্সট ব্লগে দেখছি, সরি নেক্সট ব্লগে না, সেকেন্ড পার্ট অফ দ্য ব্লগে দেখছি। এটা ছিল আমার ডেইলি অফিস যাওয়ার রাস্তা, যাবো না। আর এখন 7 মান্থ রানিং ওয়ার্ক ফ্রম হোম, নাও উই মিস অফিস। আমরা আজকে মোটামুটি কলকাতা ভ্রমণ হচ্ছে আমাদের, কেননা মনে হলো যে একটা ড্রাইভ, প্রথমে আমরা নর্থে গেলাম, এখন ইস্টের দিকে যাচ্ছি মোটামুটি। এটা আমরা এখন রাজারহাটে, রাজারহাটে স্পিড লিমিট আছে, সো ইউ ডোন্ট ইভেন নো মি লাইক দ্যাট, আর ইউ প্যাস ফর টাইম, পুট ইউ অন মাই মাইন্ড, কাম আ লিটল ক্লোজার লাইক দ্যাট, স্টেইং আপ অল নাইট, ডোন্ট ড্রিঙ্কস বাই ব্লু আইস, স্মাইলিং হোয়াইল ইউ আর কার্সিং, আই অ্যাডমিট ইটস ওয়ার্কিং, ইউ আমাদের এই পার্ট অফ দ্য ব্লগ তো গাড়ি ড্রাইভিংই হয়ে গেল, মানে আমরা নিজেরাও গাড়িতে ঘুরতে খুব ভালোবাসি,
আমরা গাড়ি করে মানে কোথাও একটা বেরিয়েও যাই, এরকমও হয় অনেকবার। সো এই পার্টটা আমাদের সেইভাবেই বেরিয়ে যাবে মনে হচ্ছে ড্রাইভ করে করে। ভালো লাগছে অনেকদিন পর, এখন রাস্তাঘাটও অনেকটা ফাঁকা, যেহেতু রাত্রি রয়ে গেছে এখন অলমোস্ট, মানে এখন অলমোস্ট 10টা বাজে। সো এই জন্যে চালিয়েও মজা লাগছে, বেশি ক্লাচ ব্রেক করতে হচ্ছে না। আর এই তো আমরা অলমোস্ট চলে এলাম, একটু একটু দেখা যাচ্ছে সাইড অফ দ্য বিশ্ব বাংলা গেট। দেখি এখানে যদি একটু নেবে একবার গাড়িটাকে সাইড করে। এটা একটা নিউ টাউনের খুব ভালো করেছে, এই ট্যাঙ্কের নিচ, ট্যাঙ্ক না পিলারের নিচগুলো গাছ বসিয়ে দিয়েছে, না তো এত লোকে ওই স্পিড করে পানের এ ফেলতো, এটা একটা বিউটিফাই করা হয়ে গেল। এই যে কলকাতা গেট, আমরা এসে গেছি এখন বিশ্ব বাংলা গেটে। এটাকে আমরা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বললেও বলতে পারি, কলকাতার ফার্স্ট এটা। আগে আমরা ভেবেছিলাম হয়তো এটা রোটেট করবে, বাট তারপরে না, ইটস আ ফিক্সড বিল্ডিং। এটার মাঝখানে ঠিক ওই রকম জায়গাটাতে একটা গ্লোব একটা হ্যাং করার মানে ইয়ে প্রথমে মনে হয় কথা ছিল, তারপরে ওটা ধপাস করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো ওইটার ভেতরে এই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার আমাদের, হ্যাঁ দ্যাট সাইড, তারপর এইটা হচ্ছে এলিভেটরটা, এই বিল্ডিংটা হচ্ছে লিফটটা দিয়ে এটার ভেতরে নিয়ে যায়। সো আমরা হেঁটে ঘুরতে পারবো ওটার ভেতরে, এটা নিজে মুভ করে না, মানুষ মুভ করতে পারে। হ্যাঁ আমাদের এখনো আসা হয়নি, দিস ইজ অন আর উইশ লিস্ট, সো লেটস সি। ততক্ষণ আপনারা ভিউটা এনজয় করুন। হ্যাঁ এই ভিউটা আরেকটু ওদিকে গেলে হ্যাঁ বেটার হয়। আমরা ব্লগে একটা রেসিপি দেখাচ্ছি, এটা ডিনারে আমি বানাবো ফ্রাই, ক্রাম ফ্রাইড চিকেন, এবং সেটার জন্য আমি এখানে ম্যারিনেট করছি। আমি একটু চিকেনের পিসেস নিয়ে নিয়েছি, ভিনেগার নিচ্ছি, আমার এখানে 6-7 পিস আছে, আমি সেই অনুযায়ী করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30, আমি এটাকে ফ্রাই করবো এখন 7:30, তো ততক্ষণ এটা ম্যারিনেট হবে। একটা বড় চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এটাকে নিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো। এখন নুন দেবো না, নুনটা পরে দেবো ভাজার টাইমে, কারণ কি এমনি জল বেরোবে প্লাস ভিনেগার রয়েছে। সো এটা আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবো ফর ম্যারিনেশন। নেক্সট প্রসেস তো যখন বানাবো তখন দেখাবো। হাই, তো আমরা দুপুরবেলা দেখিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করেছিলাম, এবার আমি দেখাবো ওটাকে কী করে আমরা ফ্রাইড চিকেনে কনভার্ট করছি। এটা একটা ভীষণ ফেভারিট উইকডে ডিনার আমাদের জন্য, অ্যান্ড দিস ইজ মাই ফাদার্স রেসিপি। সো লেটস গো, লেটস ওয়াচ ইট আর লেটস এনজয় ডিনার। আমি ফুল মিলটা দেখাবো, শুধু ফ্রাইড চিকেনের সঙ্গে কী পেয়ার করি না করি, অল দ্য ডিটেলস। ওকে, তো আমি যেখান থেকে বললাম যে আমার রেসিপিটা সেকেন্ড পার্টে এসে গেছি, এটা ম্যারিনেটেড চিকেন ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা একটা ডিম গোলা আছে, এটাতে নুন আর পেপার আছে, আর এটা হচ্ছে বিস্কিট ক্রাম্বস, বিস্কিটের গুঁড়ো, আপনারা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো এবার আমি স্টার্ট করছি, যেই হাতে ওয়েটটা নেবেন সেই হাতে ড্রাই নেবেন না। তো আমি লেফট হ্যান্ডে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি, আমি এটাতে ড্রপ করছি রাইট হ্যান্ড, উইচ ইজ মাই ড্রাই হ্যান্ড, ওটাকে ভালো করে রোল করে নিচ্ছি। আমি জেনারেলি ডাবল কোট করি না, বাট ইফ ইউ ওয়ান্ট অলওয়েজ ওয়েলকাম। আর যদি হাতে টাইম থাকে তাহলে এই কোটিংটা করে যদি একটু ফ্রিজে রেখে দিতে পারেন,
তাহলে নাথিং লাইক ইট। অ্যান্ড অনেকে বিস্কিট ক্রাম স্যুট করে না, ইট লিডস টু আ লট অফ অ্যাসিডিটি অর সামথিং, তো সেটা একটু দেখে নেবেন। অ্যাগেন লাইক আই সেড, ব্রেড ক্রামস ইজ অ্যান অপশন। এক্সট্রাটা ঝরিয়ে নেব, সরিয়ে নেব। নেক্সট ওয়ান মোর পিস, এরকম করে আমি সবকটা কোট করে নেব। আমরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি ফার্স্ট থ্রি পিসেস দিয়ে একদম মোটামুটি স্লো করে দিয়েছি, বিকজ বিস্কিট ক্রাম্স তো আগে ফ্রাই হয়ে যাবে, ভেতরে চিকেনটাকে কুক করতে হবে, যদি এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেটেড আছে তাও। লেটস ওয়েট। চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি কিরকম ভাবে আমি প্লেটিংটা করলাম। ভালোভাবে ভাজলে একদমই অয়েলি মনে হবে না, বাট অফকোর্স ইটস আনহেলদি, ইউ ওয়ান্ট টু কুক ইট অর নট আপ টু ইউ, বাট ইটস আ ফেভারিট ডিনার অ্যাট হোম। এবার দেখে নিই আমরা প্লেটিংটা কিরকম লাগছে। এইটা হচ্ছে আমাদের ফ্রাইড চিকেনটা, দিস ইজ হাউ দ্য প্লেটিং ইজ। আমরা এটার সঙ্গে পেয়ার করি ব্রেড, ব্রাউন বা হোয়াইট, সাম স্যালাড, টমেটোস, অনিয়ন, কাঁচা লঙ্কা, আর যদি শসা খেতে ভালোবাসেন তো কিউকাম্বার, আর এটা হচ্ছে আলু ভাজা। আমরা জেনারেলি পেয়ার করি এটা, জাস্ট আলুটাকে বয়ল করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে ফ্রাই করে নুন আর রেড চিলি পাউডার, দ্যাটস ইট। দিস ইজ আর ডিনার। See your stars, the dark gets lonely. Now I see violet, I can feel silence. And the dark's all that I see. When your stars have burnt out, and your heart makes no sound, I'll find violet in your eyes. It'll always be my night sky. এখন চলো আমাদের সঙ্গে দেখাচ্ছি কার জন্মদিনে যাচ্ছি। আমি তো অলরেডি পুজো জামা পরে নিয়েছি, বিকজ আমার আর থাকতে পারছো না, হ্যাঁ সেই নতুন জামা পরতেই হবে, আর ওয়েট করতে পারছি না। এটা যদিও একটু লুজ হয়েছে, আমি আই হ্যাভ লস্ট সাম ওয়েট। ওয়াও, গুড গুড, বলো কেমন লাগছে? আমি দুলো পরবো আজকে, যেটা আমি জেনারেলি পরি না, মানে লকডাউনে প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে আমার। আমি একটাই দুল সবসময় পরি, আজকে আমি মেড অ্যান এফার্ট টু মেক আপ করেছি, জামা পরেছি, দুল পরেছি। চলো আর দেরি করে লাভ নেই, দুজন ওয়েট করছে, তাদেরকে তুলতে হবে, দেখাচ্ছি কাদেরকে তুলতে হবে। সো স্টে উইথ আস। তো আমরা এসে গেছি, বেরিয়ে পড়েছি, আমরা এসে গেছি প্রথম জনকে তুলতে। তো আমরা তোমাদের একটা চেনা জায়গাতে আছি, দেখাচ্ছি। দেখো তোমাদের চেনা লোক রাহুল অর্ডার নিচ্ছে, তো তোমরা যদি চাও ওকে মেসেজ করে অর্ডার প্লেস করতে পারো। তো ফার্স্ট ক্যান্ডিডেট তোলা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি। এই যে এসে গেছে আমাদের সেকেন্ড, আমরা কোথায় যাচ্ছি এখনো বলিনি, বাট আমরা বলেছি যে আমরা একজনের জন্মদিনের পার্টিতে যাচ্ছি।
So let's go. Domadi introduction? Domadi doesn't need an introduction. আচ্ছা ব্লু পপি থাকালি ব্লু পপি শিমশিম ওনার এখানে কলকাতার মোমো কুইন শি ইজ দা ওয়ান সো ডোমাদি ইজ অন আ ভ্লগ তো আমরা আজকে এরকম ছোটখাটো টুকটাক ভিডিও করতে থাকবো সো স্টে উইথ আস প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর 200 সাবস্ক্রাইবার্স উই আর রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল ফর অল দ্য লাভ বাট উই নিড টু টেক দিস আ নচ হায়ার So we need all your support. Please, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে টু দ্য বং চিপার্স আর ব্লগ নাম্বার 4 এর জন্য ওয়েট করবেন বিকজ এটা ডিফারেন্ট হবে ডেইলি লাইফ হবে না অ্যাবসলিউটলি ডিফারেন্ট হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব বাই বাই